হ্যালো বন্ধুরা, এই জ্বর সর্দির মধ্যে এবং এই পুজোর মৌসুমে আমার ঘরে থাকতে ইচ্ছা করলো না, তো গায়ে জ্বর নিয়েই, হালকা হালকা জ্বর নিয়েই বেরিয়ে পড়লাম একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এটা বেশ অনেকদিন ধরেই দেখছি, নতুনই বাট খুব বেশি পুরনো নয়, দেখি মোটামুটি ফাঁকাই থাকে, তাই ভাবলাম আজকে একটু যাই, একটু টেস্ট চেঞ্জ করে আসি। তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে, যাকে আমি নামটা এখন ভুলে গেছি, বাইরে লেখা আছে উইন্ডস সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি, বাট অসাধারণ এর ইন্টিরিয়ার, আমার ভালো লেগেছে। এখন পুজোর সাজে সেজে উঠেছে, ওই ট্রেডিশনাল গামছা, তারপরে মানে পুজোর মতন করে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, এই তো নামটা উইন্ড অফ চেঞ্জে আমি এসেছি, এবং আমরা উপরে ফ্লোরে বসেছি, যেখান থেকে সাউথ সিটিটা একদম সুন্দরভাবে ভিজিবল। আমি দেখতে পাচ্ছিলাম অনেক রকমের মেনিউ, তার মধ্যে মকটেল রয়েছে, এখানে কোনো রকম লিকার সার্ভ হয় না, যেখানে মকটেল রয়েছে, নানা রকমের আদার টাইপ অফ শেকস রয়েছে, সুন্দর সুন্দর সিজলার্স রয়েছে, অনেক রকমের খাওয়া এবং ড্রিঙ্কস রয়েছে, ড্রিঙ্কস নন অ্যালকোহলিক ড্রিঙ্কস রয়েছে। তো আজকে ভাবছি এই সিজলার্সগুলোর মধ্যে কিছুটা খাই। তো আমি অর্ডার করেছি পিঙ্ক প্যান্থার, এটা আইসক্রিম বেসড, আর তার সঙ্গে, হ্যাঁ আমার সর্দি লেগেছে এটা ঠিক কথা, কিন্তু এই সর্দির মধ্যে ঠান্ডা জিনিস খেতে না আরও বেশ মজা লাগে বাবা। হ্যাঁ, তো পিঙ্ক প্যান্থার, আর তার সঙ্গে আমি অর্ডার করেছি চাইনিজ সিজলারের নুডলস থাকবে, রাইস থাকবে, চিকেন চিলি চিকেন ড্রাই থাকবে, ওয়ান্টন থাকবে, এই সমস্ত কিছু মিলে একটা সিজলার তৈরি হয়েছে। এবার এত সুন্দর দেখতে জিনিসটা খাওয়ার পালা, আমি বলছি ঠিক টেস্টটা কেমন লাগলো। এই কায়দা মেরে প্লেটে তোলাটা না বেশ ডিফিকাল্ট। মোটামুটি একটুখানি প্লেট আমি তুলে ফেলেছি, একটুখানি চিকেন নিয়ে আমি একটু খেয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এক্স্যাক্টলি খেতে কীরকম। ধোঁয়া উঠছিল কিন্তু একটুও গরম নেই, ঠান্ডা ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু পিঙ্ক প্যান্থারটা কিন্তু দারুণ দারুণ টেস্টি। চলো, টেস্ট ওয়েস্ট হয়ে গেলো, এবার আমি বেরিয়ে পড়ি, টাটা।